ব্যবহারে বংশের পরিচয় এই কথাটা ভুল। ব্যবহারে বংশের পরিচয় এই কথাটা ভুল, কারণ ব্যবহার হচ্ছে ব্যক্তির পরিচয়। কারণ অনেক খানদানি বংশ থেকে অনেক কুলাঙ্গারের জন্ম নেয়, বুঝতে পারছেন? অনেক সময় আমরা বলি এটা ওনার পক্ষ থেকে আমি মেরে দিলাম, যদি উনি মেয়েদেরকে ছেলেদেরকে পচাতে পারে না, আমি নিজেই বসি, যদি এটা সব ছেলেদেরকে পচানো হয় না, এটা কিছু। আর আমি সব ভিডিওতে যতই পচানোমূলক যত যাই করি না কেন, একমাত্র ওই ক্যাটাগরির মানুষগুলাকে নিয়ে কথাগুলো বলি যারা ওই ক্যাটাগরির সাথে অন্তর। জমলো না, একটু জমিয়ে বলেন অন্য একটা মিম আপুকে নিয়ে। আচ্ছা জমায় বলতে হবে, ঠিক আছে। ছাদের উপরে খারায় মুইটা দে সালাম, মানে ছাদের উপরে অনেক সময় আসে না আমরা, ছাদের উপরে যাইয়া দাঁড়াই কোনা কাঞ্চি, তখন সাইডে বসে কি করার লাগে, ছাইড়ে দেওয়া লাগে। তো যদি অনেকে ছাড়ে না, যারা ফাউল লোকজন আছে আমার মতো তারাই ছাড়ে, তো ছাদের উপরে খারাইয়া মুইটা দে সালাম। কে জানতো মেয়েটা বৃষ্টির পানি মনে করে আধবারা দিব, মানে আমার কোনো দোষ নাই, আমি আসলে নির্দোষ, উচিত কথা বলি গেলে আমার দোষ। মানে যে কোনো একজন মেয়ে হাত বাড়াই দেশে, আর আমি তো স্যার স্যার এই মুইতে দিছি হাতের মধ্যে যাই পড়। এবার করে বলো না, মানুষজন আমার যাবে, মানে আমি কইলাম তো যারা শেষটা লোকজন আছে তারাই ছাদের উপরে দাঁড়াই মুইতে দেয় আমার মতে। জীবন ভাই অ্যাক্টর শায়রি বলে অ্যাক্টর নিয়ে, সেটা হচ্ছে ওই কথা হলো যে সৃষ্টিকর্তা, আমি বলি সৃষ্টিকর্তা এমন একজন ডিরেক্টর যে সবসাইতে বেস্ট রোল বা কঠিন রোলটা বেস্ট অ্যাক্টরই দেয়। সৃষ্টিকর্তা এমন একজন ডিরেক্টর যে সবচাইতে কঠিন রোলটা বেস্ট অ্যাক্টরই দেয়। সরি কলমের কালি আজে বাজে জায়গায় না, মানে এইটা আসলে নাই, এবার করি কক এবার করি লজ্জা লাগে, যা এই কলমের কালি আজে বাজে জায়গায় না লাগে। যদি মা বাপ রেখান খাতা কিনে দিতে তাহলে লেখাপড়া করা যায়। আমরা অনেক সময় আসি ওই ব্ল্যাক বোর্ডের মধ্যে উদয় দাগাইতে থাকি, পিস্টার মধ্যে হুদাই ইয়া নষ্ট করে থুয়ে দিই, মানে দাগায় দাগায় পুরো বরবাদ করে ফেলাই। তো এগুলো করা যাবে না, বই খাতা এগুলো সবসময় যত্নে রাখতে হবে। ওটা ডাবল মিনিং একটা কথা ছিল, মজার ক্ষেত্রে কেউ সিরিয়াসলি নেবেন না, সিরিয়াসলি নিলে পরে আমি খুব কষ্ট পাবো। আমি আপনাদেরকে হাসাতে চাচ্ছি, কখনো হাট করতে চাচ্ছি, আমি আপনাদের একজন একজন বেদিকে বলো একটা শায়রি বলতো। বেদিকে না রে ভাই, ভাবিকে। ও ভাবি লেখছে, আমি মনে আমি দেখছি বেডি 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 লেখছে। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি কি দেখি ভাবি, ওকে ঠিক আছে। ওই লোকটা তোমাকে ওবা করেন কে? আমি তো উবাই, সেটা কথা না, ওবা লইব না তো। ওরে ভাই ওই লোকটা তোমাকে বলছে একটা শায়রি বলার জন্য, শায়রি বলে দেখাও। এবার আমি উঠ পার কে নিচে আয়গা বলো। আমি শায়রি কি মাত্র সাদ মায়ে গনি শায়রি? না না, আপনি একটা বলাগো পসা না, আমি মেয়েদের এত পসাই, আপনি আমার একজন রোস্টার, ওপেন লাইভ সবাই দেখতে আছে এই মুহূর্তে। আপনি একটু রোস্টার না, আপনার মতন বুঝেন না, বুইরা বেটা আসি গেলে বুইরা। আপনি আমাকে একটু পচান ইয়া শায়রির মাধ্যমে, দা জাতি দেখতে চাচ্ছে, আপনার ফ্যান দেখতে চাচ্ছে, আপনি দেখাবেন না, আমরা অপেক্ষায় থাকবো। উনি বলবে, এখনই বলবে, শায়রি বলবে, বলেন না প্লিজ, থামে থাকলে তো হবে না, আমরা তো দেখতে চাচ্ছি যে মেয়েরা কিভাবে ছেলেদেরকে পটাতে পারে, আমরা দেখবো পটা না পচাতে, ওনারা পটাতেই পারে পচাতে পারে না, পচাতে আমরা পারি। বলেন বলেন, দেরি করিয়েন না, জাতি চাইতে আছে। কোন দিক থেকে পচবে? সব দিক থেকে তো পারফেক্ট। ও না, একটা ছেলেকে মানে ছেলেদেরকে পচায় না অনেক সময়। আমি পচাতে পারি না ছেলেদেরকে। তোর ভুক্ত, হ্যাঁ আমার অনেক মেয়ে ফ্যান আছে, অনেক ছেলে ফ্যান আছে, আমাকে ভালোবাসে সাপোর্ট করে। হ্যাঁ আমি আসলে জোকসের মাধ্যমে অনেক পচানোমূলক কথা বলি, তবে সেটা তাদেরকেই বলি যারা পচনশীল, ঠিক আছে? আমাদের দেশে অনেক মা বোন আছে যারা মনে করেন আমাদের দেশের সাথে ইসলামের সাথে সব থেকে পারফেক্ট।